আসসালামু আলাইকুম, আহলান ও সাহলান ও মারহাবান বিকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি আরব দেশে একজন অন্যজনের সাথে সরাসরি কথা বলতে যে সকল শব্দ ও বাক্য ব্যবহার করে থাকে সেসব শব্দ ও বাক্য দিয়ে সাজিয়েছি। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে। তাহলে চলুন তুমি শুরু করি। ওখানে থাকো, আরবিতে হবে ইনতা সাকেন হুনাক, ইনতা সাকেন হুনাক। অনেকে বলে ইনতা খাল্লি হুনাক, যারা যারা ইনতা খাল্লি হুনাক শিখেছেন তারা ভুলে যান, এটা একেবারে ভুল। আজ থেকে তারা বলবেন ইন্ত সাকেন হুনাক বা হিনা, তুমি ওখানে থাকো। ইনতা অর্থ তুমি, খাল্লি অর্থ রাখা, হুনাক অর্থ ওখানে। এটা বাঁধো, আরবিতে হবে হাজা উরবুত, উরবুত অর্থ বাঁধা অথবা ইয়ারবুত। এখানে আসো, এই আরবি হবে তাআল হিনা বা তাআল হুনা, তাআল হিনা বা তাআল হুনা। কেউ কাউকে সরাসরি যখন ডাকবে তখন বলবে তাআল হিনা। আবার নাদি অর্থ ডাকা, যেমন নাদি করিম অর্থ করিমকে ডাকো। নেক্সট, এখানে এসো না, এই আরবি হবে হিনি মাই ইজি, হিনি মাই ইজি। কাউকে আসতে নিষেধ করতে বলবেন হিনি মাই ইজি। আবার ইজি অর্থ আসা, ইজি দিয়ে কয়েকটি বাক্য গঠন করি, যেমন আনা ইজি আমি আসছি, আনা বাজি আমি আসব, আনা জিত আমি এসেছিলাম, হুয়া ইজি সে আসছে, হুয়া বাজি সে আসবে, হুয়া জিত সে এসেছিল। ভার্বের শেষে তা যুক্ত করলে হবে অতীতকাল, আর ভার্বের আগে বা যুক্ত করলে হবে ভবিষ্যৎকাল। ডাস্টবিনে রাখো, আরবিতে হবে খাল্লি জুবালা, খাল্লি অর্থ রাখার, জুবালা অর্থ ডাস্টবিন। ময়লা মাটি আবর্জনা রাখার যে জায়গা সেটাকে বলে জুবালা। বাহিরে রাখো খাল্লি বাররা, ভিতরে রাখো খাল্লি দাখেল, খাল্লি দাখেল অথবা খাল্লি জুয়া, খাল্লি দাখেল অথবা জুয়া, দাখেল অর্থ ভিতরে, খাল্লি অর্থ রাখা। নিচে রাখো খাল্লি তাহাত, নিচে রাখো আরবিতে হবে খাল্লি তাহাত। টেবিলের ওপর রাখো, তাইলে বলবেন খাল্লি ফোগ তাওলা, খাল্লি ফোগ তাওলা। সবাই চলে যাও, এর আরবি হবে কুল্লু ওয়াহেদ রোহ বা কুল্লু নফর রোহ, কুল্লু ওয়াহেদ রোহ বা কুল্লু নফর রোহ। কুল্লু অর্থ সব, আমরা শুধু কুল্লু শব্দ ব্যবহার করে একটি ভিডিও বানিয়েছি। নফর অর্থ লোক, আবার শাকস অর্থ ব্যক্তি বা লোক, রোহ অর্থ যাও বা যাওয়া। রোহ শব্দটি দিয়ে অতীত বর্তমান ভবিষ্যৎকালের বাক্য তৈরি করা যায়, যেমন হুয়া রোহ অর্থ সে যায়, হুয়া বা রোহ অর্থ সে যাবে, আর হুয়া রেহাত অর্থ সে গিয়েছিল। নেক্সট, আমি এটা চাই না, আরবিতে আনা মা এবি হাদা, আনা আমি, এবি অর্থ চাওয়া, হাদা অর্থ এই, আনা মা এবি হাদা। আমি আসছি একটু অপেক্ষা করুন, আরবিতে হবে আনা ইজি শোয়াইয়া ইন্তজার, আনা ইজি শোয়াইয়া আমি আসতেছি, ইন্তজার অপেক্ষা করুন, আনা ইজি শোয়াইয়া ইন্তজার। আমার কাজ শেষ, আনা শোগল খালাস, আমরা এখন কাজে ব্যস্ত, নাহনু আলহিন মশগুল সুগল, নাহনু আলহিন মশগুল সুগল অর্থ আমরা এখন কাজে ব্যস্ত, নাহনু অর্থ আমরা, আলহিন এখন, মশগুল অর্থ ব্যস্ত, আর সুগল অর্থ কাজ। তুমি কাজে অনেক ভালো, ইনতা সুগল জিয়াদা কয়েস, ইনতা সুগল জিয়াদা কয়েস, ইনতে অর্থ তুমি, সুগল অর্থ কাজ। তুমি দেখতে অনেক সুন্দর, ইন্থ জামিল জিদ্দান, ইন্থ জামিল জিদ্দান, ইনতা সুপ জামিল জিদ্দান হয়। ধরেন আপনাকে কেউ কোনো কাজ দিয়েছে কিন্তু আপনি বুঝতে পারেন নাই, তাহলে তখন বলতে পারেন আমি বুঝি নাই, আনা মাফি মালুম বা আনালা আফহাম, আনা মাফি মালুম বা আনালা আফহাম। মালুম অর্থ বুঝতে পারা আর ফাহাম অর্থ বুঝতে পারা, ফাহামটাই সঠিক। নেক্সট, ভিতরে যাওয়া নিষেধ, এর আরবি হবে রোহ দাখেল মামনুর বা দাখেল মামনুর, রোহ দাখেল মামনুর বা দাখেল মামনুর। নেক্সট, আমাকে অল্প দাও বা আমাকে অল্প দেন, এর আরবি হবে আতিনি শুয়াইয়া, আতিনি শুয়াইয়া। আতি অর্থ দাও আর আতিনি অর্থ আমাকে দাও। নেক্সট, আমি ভুলে গেছি, আনা ইনসা অথবা আনা নাসিত, আমি দুঃখিত, আনা আসিফ, আনা আসিফ অর্থ আমি দুঃখিত। খাল্লি জুবালা অর্থ ডাস্টবিনে রাখো, তুমি কি খাও, আরবিতে হবে ইনতা শুনু আক্কেল, ইনতা শুনু আক্কেল তুমি কি খাও, আমি বলি নাই তাকে।
আনা মাইগুল হুয়া, আমি তাকে বলে নেই আনা মাইগুল হুয়া। বাইরে বৃষ্টি হচ্ছে, বাররাফি শুয়াইয়া মাতার, বাইরে অল্প বৃষ্টি হচ্ছে, অথবা আলজু মাতার, তাড়াতাড়ি যাও। আমরা বলবো রোহ বিশুর আ, রোহ বিশুর আ, চলো একসাথে মেসে যাই বা রেস্টুরেন্টে যাই, রোহ সাওয়া সাওয়া আল মাতাম। আমরা না বলে বলবো ইয়াল্লা রোহ মাতাম, ইয়াল্লা রোহ মাতাম, অর্থ চলো মেসে যাই বা মাতামে যাই। কি কথা আরবিতে শুনু কালাম অথবা এশ কালাম, অর্থ কি কথা। ইন্তা হোয়েন রু অর্থ তুমি কোথায় যাও, অথবা ইন্তা ফেন রো, হোয়েন অর্থ কোথায় অথবা ফেন অর্থ কোথায়, আর রো অর্থ যাওয়া। ইন্তা হোয়েন রো তুমি কোথায় যাও, তোমার খাওয়া শেষ না বাকি, আরবিতে হবে ইন্তা আক্কেল খালাস ওয়াল্লা বাগি, ইন্তা আক্কেল খালাস ওয়াল্লা বাগি, অর্থ তোমার খাবার শেষ না বাকি আছে, খালাস অর্থ শেষ আর বাগি অর্থ বাকি, তুমি আর আক্কেল অর্থ খাওয়া। ইন্তা আক্কেল খালাস ওয়াল্লা বাগি অর্থ তোমার খাওয়া শেষ না বাকি আছে, আক্কেল খালাস অর্থ খাওয়া শেষ। আনা মু কয়েস আমি ভালো নেই, অথবা আনা মাফি কয়েস আমি ভালো নেই, আনা মুজেন অর্থ আমি ভালো নেই, আপনি কি অসুস্থ, ইন্স মারিদ, ইন্স অর্থ তুমি, মারিদ অর্থ অসুস্থ, ইন্স গিরগির তুমি বেশি কথা বলো, আর গিরগির মামনু অর্থ বেশি কথা বলা নিষেধ, গিরগির মামনু অর্থ বেশি কথা বলা নিষেধ। বাতাতাজ আলু, আলু আরবিতে বাতাতাজ, আর বাবুরচি বা তাব্বাককে আরবিতে বলে তাব্বাক অর্থ বাবুরচি। পুদিনা পাতাকে বলা হয় অরাক নাআনা, অরাক নাআনা, আর লুজ অর্থ কাঠবাদাম, কাঠবাদামকে আরবিতে বলে লুজ, আর তিলকে আরবিতে বলে জাতর, জাতর অর্থ তিল, জাতর অর্থ তিল। তাহিন অর্থ আটা, আবার দাগিক অর্থ আটা, আদাস অর্থ মসুরির ডাল, আর ফুল অর্থ সেম, তাহিন অর্থ আটা। মাসলুক বা মাগল অর্থ সিদ্ধ বা বয়েল, মাসলুক বা মাগল অর্থ সিদ্ধ বা বয়েল, আর ইবদা অর্থ কলিজা, ইবদা অর্থ কলিজা। নেক্সট, কুরকুম অর্থ হলুদ গুঁড়া, কুরকুম অর্থ হলুদ গুঁড়া, ফিলফিল অর্থ মরিচ, ফিলফিল অর্থ মরিচ, ফিলফিল আখদার অর্থ কাঁচামরিচ, ফিলফিল আখদার অর্থ কাঁচামরিচ, আর ফিলফিল আহমার অর্থ শুকনামরিচ, ফিলফিল আহমার অর্থ শুকনামরিচ। ধন্যবাদ ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য, আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন অথবা সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।